বাতিল এই বাংলাদেশে জায়গা পাবে না ইনশাআল্লাহ। এদেশের মধ্যে সরকারের সাথে আলেম ওলামার লড়াই লাগাতে পারবে না ইনশাআল্লাহ। সরকার হক বুঝবে এবং হককে বাস্তবায়নের জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। হলুদ মিডিয়া এবং তাদের দাদা বাবু কাকা বাবুদের সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রশ্নের উত্তর দিত ঈসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন এই মুজিজা দিয়েছিলেন, কিন্তু লক্ষ্য করে দেখুন হযরত ঈসার এই মুজিজার মধ্যে এমন ব্যক্তি কথা বলছেন যিনি এখন কথা বলার ক্ষমতা রাখেন না, কিন্তু কোনো না কোনো আমলে পৃথিবীতে বিচরণ করে বেরিয়েছেন এবং বলেছেন, ঠিক কিনা? কিন্তু নবীজির হাতের পাথর জীবনে কোনোদিন আগে কথা বলেছে? কোনো পাথর কথা বলে? সেই পাথর কথা বলছে। এই জিনিস দেখার পরও আবু জেহেল কি বলে, ও ওয়াও মোহাম্মদ, তুমি তো ফার্স্ট ক্লাস ম্যাজিশিয়ান, তুমি তো জবরদস্ত জাদুকর, ওয়াও তোমার জাদু পাথরকে কথা বলাচ্ছে। পাথর কথা বলছে আবু জেহেলের হাতের ভিতরে, তারপরে ওই হারামখোর ইমান আনে নাই। আর এখানে তিন প্রশ্নের উত্তর দিয়ে দিলে ইমান আনবে? আসলে এই প্রশ্নের উদ্দেশ্য কি, ইমান গ্রহণ করা নাকি ঠেক দেওয়া? যদি ইমান গ্রহণ করা আর বোঝা উদ্দেশ্য হতো, মাওলানা আব্দুর রব ইউসুফি দামাত বারাকাতুহুমকে যখন নাকি মুরগি কবির জিজ্ঞেস করতেছিল, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই, মাওলানা সাহেব, মাওলানা সাহেব আমি আপনাকে শোনাচ্ছি, দেখুন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ কোরআনের এই সূরা বাকারার আয়াত, আলি ইমরান আয়াত। মাওলানা আব্দুর রব ইউসুফি সাহেব বলেন, শুনেন শুনেন শুনেন, আপনি এটা বললে তো হবে না, আপনি বাংলাটা বলতেছেন, আমি আপনাকে আরবিটা বলি, লাইক রহা ফিদ্দিন, লাইক রহা ফিদ্দিনের অর্থ আপনাকে বুঝতে হবে, এই অর্থ নিজের মন গড়া বুঝলে তো হবে না। এখানে অর্থ হলো যে কেউ বাংলাদেশের নাগরিক হতে হবে, কাউকে বাধ্য করা যাবে না, কিন্তু কেউ যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে অবশ্যই বাংলাদেশের আইন কানুন তাকে মেনে চলতে হবে। এই আয়াতের মর্ম হলো কাউকে ধর্ম গ্রহণের ব্যাপারে, কোনো বিধর্মীকে ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে বাধ্য করা যাবে না, জবরদস্তি করা যাবে না, কিন্তু যদি কেউ গ্রহণ করে তাহলে তাকে ইসলামের বিধিবিধান নীতিমালা মানতে হবে, তাকে মূর্তি আর ভাস্কর্যের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। ঠিক কি ঠিক না? এটা ইমানি বিষয়। কেন আলেমরা বলছে মূর্তি বা ভাস্কর্য যদি পূজার জন্য স্থাপন করে তাহলে শিরক, যদি পূজা করা হয় তাহলে শিরক, আর যদি পূজার জন্য স্থাপন নাও করে, নান্দনিকতা বা স্মৃতি রক্ষার্থে অন্য কোনো কারণে মূর্তি বা ভাস্কর্য নির্মাণ করে রাখা হয় কোনো প্রাণীর, তাহলে সেটা কবিরা গুনাহ, হারাম। সেটা কি? শরীয়তের একটি স্বতঃসিদ্ধ নীতিমালা জেনে নিন, কোনো হারামকে হালাল মনে করলে মানুষ কাফের হয়ে যায়। অতএব মূর্তি আর ভাস্কর্যকে যদি নান্দনিকতার কারণে কেউ লাগাতে চায়, তাহলে যদি বৈধ মনে করে লাগায় যে এটা বৈধ, কোনো অসুবিধা নাই, ইমান আছে না গেছে, এই সমস্যা চিরকালের জাহান্নামে যেন না যেতে হয়, এজন্য আলেম ওলামা কোমর টেনে ধরছেন, যেও না, মামলা বরদাস্ত করব, জেলে যাব, তারপরেও বলবো যে তোমরা জাহান্নামে যেও না। কাদের স্বার্থে? তোমাদের স্বার্থে, কিন্তু তোমরা বুঝো না। ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি যদি বুঝতে পারত, যদি বুঝতো, যদি জানতো। মেরি মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, তাহলে এই যে প্রশ্ন করছে হুজুরের সামনে, দিন গ্রহণের জন্য না হুজুরকে ঠেকানোর জন্য? কোরআনের আয়াত বলছে, কোরআনের আয়াত মানার জন্য নাকি ঠেক দেওয়ার জন্য? ঠেক দেওয়ার জন্য। এজন্যই তো হুজুর যখন সঠিক ব্যাখ্যা বলে দিয়েছে আর কোনো জবাব নাই, তখন কি হেদায়েত কবুল করেছে? বলেন না কেন? করলে এখন ভিতরে থাকতো, বেহায়ার মতো মুখ দেখাইতো না ভাই। আবু জেহেলেরও এই দশা। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলো ওনার কাছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন, ঠিক আছে, কারণ ওনার নিয়ম ছিল কোনো বিষয় নিজের থেকে তো বলতেন না, কে বলতেন? আল্লাহ জানাতেন তাই বলতেন, আল্লাহর কাছে জেনে বলবেন। তো রাতটুকু সময় নিলেন, জিবরিল আলাইহিস সালাম আসবেন, ওনাকে জানাবেন, তারপরে আগামীকাল বলবেন। তো উনি বলে দিলেন, আগামীকাল বলবো। কি বলবো? আল্লাহ তাআলা ইচ্ছাকৃতভাবে নবীজির মুখ থেকে ইনশাআল্লাহ বলাটা ভুলিয়ে দিলেন। এটা ভুলিয়েছেন কে? কেন?
নবীজির মাথা থেকে পা পর্যন্তই তো ইনশাআল্লাহ আল্লাহই আল্লাহ, ঈমান আর ঈমান, ঠিক কি ঠিক না? তো ভুলিয়ে দিলেন কেন? আমাদেরকে শেখানোর জন্য যে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউযুবিল্লাহ, ইন্না লিল্লাহ, এগুলার গুরুত্ব কত বেশি, ঠিক কি ঠিক না? আমাদেরকে বোঝানোর জন্য ভুলিয়ে দিলেন ইনশাআল্লাহ মানে যদি আল্লাহ চান। এখন রাতে উনি অপেক্ষা করছেন, দোয়া করছেন, জিবরাইল আলাইহিস সালাম আসবে, জিবরাইল আসে না। এরপরের দিন কাফেররা এসে হাজির হয়েছে, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিতে পাচ্ছেন না। উনি বলছেন, তার মানে বোঝা গেল রসুল আলিমুল গায়েব, রসুল উত্তর দিতে পারছেন না, তার মানে বোঝা গেল রসুল কি আলিমুল গায়েব, সব কিছু রসুল জানেন, জামিউ মা কানা ওয়া মা ইয়াকুনুর ইলম রসুলের আছে, এটাই তো বোঝা গেল। আমাদের বেদাতি ভাইরা যে বলে, একটু চিন্তা করা দরকার, এই আকিদাটা কোরআন আর হাদিসের সাথে কি পরিমাণ সাংঘর্ষিক, ঠিক কি ঠিক না? নবী যে আলিমুল গায়েব, আলিমুল গায়েব একমাত্র কে? আল্লাহ। নবী যে অতটুকুই বলতে পারেন যতটুকু উপর থেকে জানতে পারেন, এখন আর বলতে পারছেন না, এখন এরা হাসি ঠাট্টা শুরু করলো, হ্যাঁ ধরা পড়ছ, অহন আর কয়ে পারো না, কেমবে কইবা, আসলে তো তুমি নকল নবী, আবু জাহেলের বগল বাজানোর সুযোগ হয়ে গেল। এক রাত, দুই রাত, তিন রাত, চার রাত না, 15 রাত পর্যন্ত ওহি আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি অস্থির অবস্থা যাচ্ছে, যেখানে প্রত্যেক দিন কয়েকবার জিবরিল আসে, সেখানে 15 দিন পার হয়ে গেছে, আর কত গুরুত্বপূর্ণ ইস্যু উত্তর দেওয়া দরকার, হাজার মানুষের হেদায়েতের প্রশ্ন, সেখানে জিবরিল আসে না, অবস্থাটা কেমন, মেন্টাল প্রেশারটা কেমন? 15 দিন পরে ওহি আসলো, কি আসলো? ওহি আসলো, নবী আহ কোনো সময় আগামীকাল বা ভবিষ্যতে কোনো কিছু করবেন এই কথা ইনশাল্লাহ ছাড়া বলবেন না। কি ছাড়া বলবেন না? উদ্দেশ্য কি নবী না আমরা? তাহলে বাতিল এই বাংলাদেশে জায়গা পাবে না ইনশাল্লাহ। এদেশের মধ্যে সরকারের সাথে আলেম ওলামার লড়াই লাগাতে পারবে না ইনশাআল্লাহ। সরকার হক বুঝবে এবং হককে বাস্তবায়নের জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। হলুদ মিডিয়া এবং তাদের দাদা বাবু কাকা বাবুদের সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তারপরে তো এই সময়ের ভিতরে এক এক কাফের এক এক কথা বলা শুরু করলো। এক কাফের বলতেছে, ওয়াদ্দাআকা রাব্বুকা ইয়া মুহাম্মদ ওয়া ক্বালাক, মোহাম্মদ তোমার রব তোমাকে ছেড়ে দিছে, বিপদের সময় আর উদ্ধার করলো না, তোমাকে পরিত্যাগ করেছে আর তোমার উপরে খেপে গেছে, কারণ তুমি ইসলামের সঠিক ব্যাখ্যা দাও নাই, তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে বলো, আর আল্লাহ এটা পছন্দ করে না।